তোমাদের পরীক্ষার রুটিনে 10 নম্বর পয়েন্টে বলে দিয়েছে, পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে। এখন আমরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে তালিকা অনুযায়ী তোমরা তোমার ক্যালকুলেটার সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার আছে কিনা সেটা দেখতে পারবে, এবং ক্যালকুলেটার নিয়েও বেশ কিছু ইনফরমেশন থাকছে। দেখো, পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট হচ্ছে ক্যালকুলেটার। কলম বা হচ্ছে গিয়া যে তোমার স্কেলের মতো ক্যালকুলেটার ব্যবহার অনেক, এবং যদি তুমি ক্যালকুলেটার না নিয়ে যাও বা তোমার ক্যালকুলেটার যদি তোমাকে অনুমতি না দেয় যে এই ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে না, তুমি কিন্তু ঝামেলা। কারণ অনেক ক্যালকুলেটার কিন্তু ব্যবহার করতে তারা দেয় না, এমন কিছু ক্যালকুলেটার আছে যেগুলো তারা একদম ব্যান করে দিয়েছে, কিছু ক্যালকুলেটার আছে যেটা নিয়ে শিক্ষক আপত্তি করে। সো এই তালিকাটা দেখে নিলে তোমাদের জন্য বেটার। আমি চেষ্টা করছি ক্যালকুলেটার নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের যে তালিকা সেটা বুঝিয়ে দেওয়ার জন্য, এবং তোমাদেরকে পরামর্শ দিব, তোমরা যদি ক্যালকুলেটার কিনতে চাও তাহলে আমাদের স্টাডিঅন পেজ থেকে কিনতে পারো। এক্ষেত্রে যদি তোমরা শোভন স্টাডির কথা বলে এখান থেকে কেনো, তাহলে একটা ডিসকাউন্ট তোমাদেরকে আমরা দিব, সেটা 10% প্রোডাক্টের। এবং এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, ঘড়ি আছে। তো তোমরা যদি স্টুডেন্ট, ঘড়ি পারপাসে একটু বলে রাখি, পরীক্ষার সময় এই ধরনের ঘড়িগুলো ব্যবহার করবা, কারণ হচ্ছে তার টাইমটা খুব ইজিলি তোমরা দেখতে পারবা যে তোমার টাইম এই। কারণ দেখা যায় যখন তুমি কাটা মিলেতে যাবে তখন অনেক সময় ঘড়িটা তুমি করতে পারছো না বা বুঝতে সময় লাগছে, ওখানে প্রায় 1 মিনিট চলে যাচ্ছে বা 30 সেকেন্ড চলে যাচ্ছে। তো এইরকমভাবে ঘড়িগুলো ট্রাই করবে, এই ধরনের ঘড়িগুলো ব্যবহার করা। আরও বেশ কিছু কালেকশন আমাদের এই পেজে আছে, এবং টেবিল ল্যাম্প আছে। টেবিল ল্যাম্প এখানে 2 ধরনের, একটা হচ্ছে ইয়েলো এবং একটা হচ্ছে ব্ল্যাক। তো এখানে ইয়েলো ব্ল্যাক টেবিল ল্যাম্পগুলো হয় কি, যে তুমি যখন টেবিল ল্যাম্প যখন পড়তে বসবে তখন যদি শুধু পড়াটুকু তুমি দেখতে পারো, বাকি বিষয়গুলো যদি অন্ধকারে থাকে পড়াশোনা কিন্তু মনোযোগ বৃদ্ধি পায়। তাহলে চেষ্টা করবো টেবিল ল্যাম্প ব্যবহার করার জন্য, এবং এই টেবিল ল্যাম্পগুলো স্মার্ট, এগুলো স্ক্রিন টাচ আছে। এগুলো নিয়ে আমাদের শোভন স্টাডিঅন যে পেজটা আছে সেটা তোমরা ভিজিট করো, আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে রাখবো, এবং চাইলে অর্ডার করতে পারো, কম দামে দেওয়ার ট্রাই করবে এখানে। এবং এখানে ক্যালকুলেটার আছে, এখানে ক্যালকুলেটার আছে, ক্যালকুলেটার তোমরা চাইলে এখান থেকে অর্ডার করতে পারো। এবং এখানে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার যেগুলো তোমাদের ব্যবহার করার অনুমতি রয়েছে, তার সাথে এখানে তোমাদের এখানে অ্যালার্ম যে ওয়াচগুলো রয়েছে, অ্যালার্ম ওয়াচও তোমরা অর্ডার করতে পারো। এবার আমরা সরাসরি কথা বলি তোমাদের মূলত তালিকা নিয়ে। এই যে তালিকা, এখানে কিন্তু বলে দিয়েছে পাবলিক পরীক্ষায় ক্যালকুলেটার ব্যবহার করার নির্দেশনা প্রসঙ্গে। পাবলিক পরীক্ষা বলতে এখানে যে কোনো পরীক্ষা, সেটা তোমার এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয়, তারপর অ্যাডমিশন বা বিশ্ববিদ্যালয়ের ভিতরের পরীক্ষা, বা যে কোনো ধরনের জবের পরীক্ষা, যে কোনো পাবলিক পরীক্ষার ক্ষেত্রে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার ব্যবহার করার অনুমতি রয়েছে, কোনোভাবে প্রোগ্রামেবল না। এবং এখানে বলে যে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার, সো সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার নন প্রোগ্রামেবল ক্যালকুলেটার একই কথা, জাস্ট অন্যভাবে উপস্থাপন করা। সো তোমরা এখানে বিভিন্ন মডেল আছে যে মডেলগুলো ব্যবহার করার অনুমতি দিবে। আমরা এখানে নিচের দিকে তালিকা এসে দেখতে পারবো, এখানে ক্যাসিও আছে, শার্প আছে, এবং আদার অনেকগুলো ব্র্যান্ড আছে। তো নর্মালি বাংলাদেশের মার্কেটে কিন্তু বেশি চলে ক্যাসিও চলে, এবং অন্যান্য অনেক ব্র্যান্ডের ক্যালকুলেটারই চলে। তবে তোমাদের মাথায় রাখতে হবে যে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটার। এখন কিছু ক্যালকুলেটার আছে যেটার দাম 2000-3000 টাকা, যেমন আমি এই যে ক্যালকুলেটার তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে, এই ক্যালকুলেটারের দাম কিন্তু খুবই কম, ঠিক আছে, খুবই কম মার্কেটের তুলনায়। কিন্তু তোমরা যদি সেই ক্যালকুলেটার মার্কেটে কিনতে চাও তোমাদের কিন্তু দাম অনেক বেশি দেবে, তোমরা অনেকে বুঝবাও না যে কোনটা কী। তো নর্মালি তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্যাসিও ক্যালকুলেটার বিশাল একটা লিস্ট আছে। আমি ক্যাসিও ক্যালকুলেটার সম্পর্কে তোমাদের একটু বলে রাখি, এখানে এফএক্স তোমরা প্রত্যেক ক্যালকুলেটার এফএক্স পাবা। তো এই তালিকাটা তোমরা দেখে নিবা, আমি ডিসক্রিপশনে তালিকাটা দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এই যে এফএক্স 82 AU+ AU+2 আছে, এখানে 80D আছে, 80-র অনেকগুলো 82-এর অনেকগুলো ক্যালকুলেটার চলবে, 83 85, তারপর হচ্ছে তোমার 92 95 96, এবং 100, এই যে আমরা যে 100 ms যে কথা বলেছিলাম সেই ক্যালকুলেটার তোমরা এখানে পাবা। তার সবচেয়ে বাংলাদেশে আরোটা ক্যালকুলেটার জনপ্রিয় সেটা হচ্ছে তোমার যে FX9 প্লাস আসছে একটা ক্যালকুলেটার, তাহলে এটা এই তালিকায় নাই, তবে সেটা তোমরা বাংলাদেশে অনুমতি আছে, এটা হয়তো অনেক ওইটার রিসেন্ট ব্র্যান্ড ওরা বের করছে। এবং CW আছে, এই যে CW যেটা আছে FAI-তে, ক্যাসিওর একটা আছে FX9 CW, এই CW-টা ব্যবহার করার অনুমতি অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই, অনেক সময় শিক্ষকরা এটা নিয়ে ঝামেলা করে, অনেক সময় করে না। তো ওই ক্যালকুলেটার দরকার নেই। নর্মালি তোমরা মানে আমরা যে ক্যালকুলেটার তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম যে এখানে 100 ms, এগুলো কিন্তু নর্মালি এই পাবলিক পরীক্ষায় এসএসসি এইচএসসি পরীক্ষায় ইজিলি পার করতে পারবা। কিন্তু যখন তুমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাবা, বড় বড় ম্যাথ করবা, তখন সেই সময় তোমাদের 9 ms বা এক্সেল বা CW+ এই ক্যালকুলেটারগুলো দরকার হবে। নর্মালি তোমরা চেষ্টা করে নর্মাল ক্যালকুলেটার এই তালিকা অনুযায়ী দেখার জন্য, এবং এখানে তুমি যদি শার্পের বা অন্যান্য যে ব্র্যান্ড আছে, এখানে ক্যানন আছে, সিটিজেন আছে, তারপর হচ্ছে আরও অনেকগুলো ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ডের ক্যালকুলেটার তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এবং তোমাদের যদি কারো কোনো ক্যালকুলেটার দরকার হয় যেটা তোমরা পাচ্ছ না খুঁজে, সেটা তোমরা পেজে নক দিও আমাদের স্টাডিঅন পেজে, সেখান থেকে তোমরা সেগুলো কালেক্ট করতে পারবা বা তোমাদেরকে সেগুলো সংগ্রহ করে তারা দিবে। আজকের মতো আমরা এখানে বেঁধে নিচ্ছি, সকলে এই তালিকাটা দেখে নিও, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।